মাঝে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে 16 নভেম্বর থেকে স্কুল খুলছে, এবং সেই স্কুল খোলার সিদ্ধান্ত ঘোষণার পরই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা কবে হবে তা নিয়ে সরকারি স্তরে আলোচনা শুরু হয়েছে। প্রথমেই বলে রাখি যে তুমি জানো যে CBSE এবং ISC বা ICSE তারা দুটো করে পরীক্ষা নিচ্ছে, কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে সরকার প্রস্তাব করেছেন যে 16 নভেম্বর থেকে স্কুল খুলছে, এবং সেই স্কুল খোলার সিদ্ধান্ত ঘোষণার পরই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা কবে হবে তা নিয়ে সরকারি স্তরে আলোচনা শুরু হয়েছে। প্রথমেই বলে রাখি যে তুমি জানো যে CBSE এবং ISC বা ICSE তারা দুটো করে পরীক্ষা নিচ্ছে, কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে সরকার প্রাথমিকভাবে যেটা সিদ্ধান্ত নিয়েছে একটি করেই পরীক্ষা হবে, এবং সেই পরীক্ষার একটা সম্ভাব্য নির্ঘণ্ট মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের প্রস্তাব মতো আলোচনা করে স্কুল শিক্ষা দপ্তর একটা সিদ্ধান্ত নিয়েছে। তাতে যেটা দেখা যাচ্ছে যে মাধ্যমিক পরীক্ষা মার্চের শুরুতে প্রথম সপ্তাহের শেষের দিকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে, এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষাও শুরু হচ্ছে একদম এপ্রিলের খুব শুরুতে, এপ্রিলের শুরুতেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে, এবং পাশাপাশি জয়েন্ট এন্ট্রান্স রাজ্যের গত বছরও হয়েছিল, তুমি জানো এবছরও হয়েছে, এবং সেই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাও এপ্রিল মাসের শেষ সপ্তাহে শুরু হবে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং গোটা বিষয়টা নবান্নের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা, এবং এটাও ঠিক হয়েছে কালী পুজোর আগেই এ ব্যাপারে মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ চূড়ান্তভাবে নির্ঘণ্ট ঘোষণা করবেন, অফিসিয়ালি জানিয়ে দেওয়া হবে পরীক্ষার্থীদের জন্য। নভেম্বরের 16 তারিখ থেকে ক্লাস শুরু হবে, এবং তারপর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা কবে হবে সেটাও জানিয়ে দেওয়া হবে। টেস্ট পরীক্ষা হবে কিনা এখনো পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি, যদিও সরকার আপাতত টেস্ট পরীক্ষা স্কুলের উপরই ছেড়ে দিয়েছে, অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা স্কুল নেবে কিনা সে ব্যাপারে স্কুলের উপরই ছেড়ে দেওয়া হয়েছে। এবং যেটা সিদ্ধান্ত, তুমি জানো যে এবার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটো পরীক্ষাই বাতিল করতে হয়েছে, দুটো দিল্লি বোর্ডও বাতিল করা হয়েছে পরীক্ষা, এবং সেই দিল্লি বোর্ডের পরীক্ষা নভেম্বরই শুরু হচ্ছে ফার্স্ট সেমিস্টার, এবং সেক্ষেত্রে সেই দিল্লি বোর্ডের পথে না এগিয়ে একটা মাত্র পরীক্ষা অর্থাৎ বার্ষিক যে পরীক্ষা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আগের মতো হয় সেই তার উপর সেই মতোই এবার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে, এবং একটা তার সম্ভাব্য রুটিনও তৈরি হয়েছে মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে, এবং সেই রুটিন নবান্নে পাঠানো হয়েছে বলেও স্কুল শিক্ষা দপ্তর সূত্রে জানা যাচ্ছে। চূড়ান্ত অনুমোদনের